সকাল সকাল তো আকাশের মুখ ভার, বেরিয়ে গেছি বাজারে, কারণ আজকে তো বৃহস্পতিবার, মায়ের পানকলা আনতে হবে, সেই জন্যই। এখন তো বৃষ্টি একটু কমেছে, রাস্তাঘাটটা ভেজা, যাই হোক বৃষ্টিটা হয়ে গেল এখনই। তো এখন সেই জন্য ছাতাটা ফোটায়নি, বৃষ্টিটা কমে আছে, মানে হচ্ছে না কোথায়। তো যাই নিয়ে আসি পানকলা, তারপর রেডি হয়ে স্কুলে যাব। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক, ফিরে আসি, তারপর আবার কথা হবে। বাড়িতে বন্ধুরা, ও মাই গড, চশমা তো পুরো জলে ভিজে গেছে, ও আর কি মুষলধারায় বৃষ্টি এসে গেছে। যখন আমি ভারতের ওখানে আসছি তখন এসে গেল, জামার তো নিচে অংশ পুরো ভিজে গেছে। যাই হোক, এখন তো স্কুলে যাওয়ার প্রায় সময় হয়েই এলো, 10টা থেকে স্কুলে যাওয়ার কথা, এখন 10:45 বাজে, কী যে করবো কিছুই বুঝতে পারছি না, এত জোর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে বেরোলেই ভিজে যাবো। আর টোটো তো রাস্তায় সেরকম নেই বললেই চলে, কী মুশকিল হলো বলো তো, ভালোই লাগে না এরকম বৃষ্টি। শুনতেই তো পাচ্ছ নিশ্চয়ই কী জোরে বৃষ্টিপাত হচ্ছে, আর এই বৃষ্টি আবার তার মধ্যে কালকে অবধি যা গরম ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বীভৎস ওয়েদার। একই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গরম কিন্তু কমেনি, বীভৎস গরম লাগছে, বীভৎস। এই তো মা এসে গেছে, এখন তো ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে, একটু ব্রেকফাস্ট করে নিই, মানে একটু ওটস খাবো, খেয়ে নিই, তারপর দেখি কী করছি, দেখা যাক তোমাদের সঙ্গে আবার ওটস খাওয়ার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখো বন্ধুরা দেখো কি মারাত্মক বৃষ্টি হচ্ছে, দেখো দেখেছ সাদা হয়ে গেছে বৃষ্টি হতে হতে চারদিক, ও মাই গড, এইরকম মুষলধারে বৃষ্টি পড়লে আমি কী করে যাবো বলো দেখি, কিন্তু যেটা তো হবেই না, কালকে তার মধ্যে ম্যানেজ করেছি ছুটি, আজকে যদি না যায় তাহলে হয়ে গেছে, আর খুঁজেই পাওয়া যাবে না, কী মুশকিল হলো বলো এবার, দেখো অবস্থা, আর ভালোই লাগে না জানো তো, আর ভালোই লাগে না, একদিন দুদিন তিন দিন পরপরই বৃষ্টি, অসহ্য। এই দেখো বৃষ্টি, তাহলে খেয়ে নিয়ে যে মা দিয়ে গেল ওটস, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে। হয়ে গেলাম বন্ধুরা রেডি, কারণ এখন বৃষ্টিটা কমে গেছে, এখন যাব স্কুলে, তাহলে স্কুলে যাই, স্কুল থেকে ফিরি, স্কুল থেকে ফিরে একেবারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। চলে এলাম বন্ধুরা স্কুল থেকে, বাপ রে আজকে স্কুলে হিউজ অফিসিয়াল কাজ ছিল, সব করতে করতে আমি হাঁপিয়ে গেছি, আমি টায়ার্ড হয়ে গেছি আজকে, ওয়াই গড বন্ধুরা। যাই হোক, স্কুল তো 10টা থেকে 1টা অবধি হওয়ার কথা ছিল, মানে অফিসটা, এখন তো বাজে 1:45, এতক্ষণ মানে আমি স্কুল থেকে বেরিয়েছি 1:20, তারপর তো টোটো ধরে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখনও ড্রেসটাই চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো, তারপরে একটু মানে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো, তারপর একটু অপেক্ষা করবো, এত গরম লেগে গেছে, তারপরে একটু ঠান্ডা হয়ে স্নান করব, তাহলে একেবারে স্নানটা করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। দেখো বন্ধুরা টাইম মতো গোমাতারা এসে গেছে, ও মাই গড, আমি আর স্নানে যেতে পারিনি, তার আগে গোমাতা এসে গেছে, তাই ভাবছি গোমাতাকে মাঠটা খাইয়ে দিয়ে তারপরে স্নানে যাই। এই দেখো দেখেছো গেটের বাইরে চলে এসছে গোমাতা, আপাতত ঘাস খাচ্ছে, ওই পাশে তো আরো একজনকে দেখলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দরজাটা খুললেই না ভেতরে চলে আসতে চাইছে, এই দেখো এ একজন, এ একজন, আর এখান দিয়ে তো যাবেই আমাদের ভুলো চরণ, খালি যাও আসা যার কাজ। আয় মা, আয় আয় মা, আয় আয় মা, আয় মা, আয়, এই দেখো বন্ধুরা চলে এসেছে গোমাতা, কোথাও খুঁজতে যেতে হয় না এখন, গোমাতারা বাড়ির সামনে চলে আসে, এক সেদিন দেখে এনেছিলাম আর এখন বাড়ির সামনে চলে আসে, একটা টাইমিং আছে, এসেই একেবারে গেটের সামনে, গেট খোলা পেলে ঢুকে পড়বে, বলবে কোথায় আমার মার, কোথায় আমাকে কে দিবে, এই যে একাধিক এসে গেলেই বন্ধুরা আমার খুব ভয় করে, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, কিউটি কিউটি গুদলু পাই গোমাতা, গোমাতাকে ফ্যানটা খাওয়া কমপ্লিট তো হয়ে গেছে, তরকারি খোসাগুলো খেতে ব্যস্ত, খাওয়া হয়ে যাক, তারপর স্নান করে এসে দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে।
চলে এলাম বন্ধুরা স্নান করে। হো স্নান করে একটু ভালো লাগছে, কারণ আজকে সকালে বৃষ্টি হলো, পরে তো রোদ উঠে গেল, মানে ওয়েদারটা ভালো হয়ে গেছে আপাতত, মানে রোদই আছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি হয়ে কোনো লাভ হয়নি, প্রচণ্ড গরম, সেই গরম সেই গরমই আছে। যাই হোক স্নান করে একটু ভালো লাগছে। হা একটা কাজ হয়ে গেল বন্ধুরা, এখন তো করতে হবে, আগে চশমাটা পরতে হবে। হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার চশমাটা পরে নিলাম, এইবার করবো লাঞ্চ। তাহলে চলো বন্ধুরা যাই দেখি আজকে লাঞ্চে ঠিক কী কী আছে। বন্ধুরা এই যে আমার আজকে লাঞ্চ, আজকে লাঞ্চে আছে ভাত ডাল, তার সাথে আছে বন্ধুরা আলু বেগুন দিয়ে রাইখোর মাছের লাল লাল ঝোল, তার সাথে আছে আমের চটনি, তার সাথে আছে অল্প বিট নুন দিয়ে টক দই, আর তার সাথে আছে মৌরলা মাছের আলু পটল পেঁয়াজ দিয়ে ওহো হো লাল লাল টেস্টি টেস্টি চচ্চড়ি। এই হলো আমার আজকের বৃহস্পতিবার স্পেশাল মুখে জল আনার লাঞ্চ। তাহলে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। হয়ে গেল বন্ধুরা লাঞ্চ। ও বাপরে বাপ, লাঞ্চ করে গরম লেগে গেল আবার, হফ 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 হফ। সেই জন্যই এখন একটু স্ট্যান্ড ফ্যান চালিয়ে তার সামনে বসে অ্যামাজন প্রাইম থেকে কোনো হরার মুভি দেখবো আমি, হরার মুভি। হা তাহলে ভালো লাগবে মনে হয়। দেখি একটু অ্যামাজন প্রাইম থেকে হরার মুভি সার্চ করি, দেখি কি আছে যেটা আমার দেখা না, দেখা মুভি দেখে লাভ নেই, তাহলে জানি কখন ভূত বেরোবে কখন কী হবে ওটা দেখে হবে না। মানে যেগুলো মুভি দেখা না সেগুলো একটা মুভি বের করে দেখি, তাহলে মুভি শেষ হলে একেবারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। বন্ধুরা এই যে দেখো এখন বাজে ঘড়িতে 7:45, এই সময় আমি খাবো আমার ফেভারিট ফ্রুটসগুলোর মধ্যে একটা, সেটা হলো লিচু। মা খোসা ছাড়িয়ে দিয়েছে, এখন আমি বসে বসে লিচু খাবো, ওহো সো টেস্টি। তাহলে উদ্বোধন করে ফেলি খাওয়ার। পুরো এক ঘর, সো টেস্টি আমি লিচু, লিচু খেয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে তোমাদের সাথে। কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ডিনার বেশ কিছুক্ষণ আগেই, আর বলো না তোমাদেরকে তো লাঞ্চ করার পর বললাম একটা ভূতের মুভি দেখবো, আর বলো না সেই ভূতের মুভি তো দেখছিলামই। সে ভূতের মুভি দেখতে দেখতে প্রায় যখন ক্লাইম্যাক্সের কাছে এসে গেছে তখনই মানে হট করে একটা সিন দেখে মাথাটা চট করে এমন ধরে গেল, তো যাই হোক ক্লাইম্যাক্স অবধি আমি যেতেই পারলাম না, মানে ক্লাইম্যাক্সের কাছাকাছি ছিল আর বন্ধ করে দিলাম বাধ্য হয়ে, মানে হট করে মাথা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। তারপর তো চোখ চোখ বন্ধ করে থাকলাম, মাথায় বাম দিলাম, যদিও মানে পেন কিলার খাইনি তখনও, তো বাম দিয়ে তো অস্থির অস্থির করছে তখন শরীর, তখন তো চোখ বন্ধ করেছিলাম কিছুক্ষণ শুয়ে। আর কি বলবো, মানে অদ্ভুত সিচুয়েশন। তারপর তো মা তো ছাদে গেছিলো, ছাদ থেকে এলো, তখন মা বলছে কিরে কী হলো, বললাম তখন বলছে হ্যাঁ আরও দেখ বেশি করে ভূতের মুভি তাহলেই ভালো হবে, এই সেই বলে তো শুনিয়ে দিল। যাই হোক স্বাভাবিক ব্যাপার, মায়ের চিন্তা হয় বুঝি আমি। যাই হোক তো এই তো ব্যাপার, তারপর তো শুয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় যে টিউশন ব্যাচটা আসার কথা ছিল ওদেরকে, ওদের যে গ্রুপ আছে পার্সোনাল, তো সবারই গ্রুপ আছে, তো ওই গ্রুপে জানিয়ে দিয়েছি। পার্সোনাল গ্রুপ বলতে প্রতিটা ব্যাচের তো আলাদা করে গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপে, তোমাদের তো আগেই একটা ব্লগে বলেছিলাম বন্ধুরা, সেই গ্রুপেই ইনফর্ম করে দিলাম যে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আমি আজকে পড়াতে পারবো না। তো যাই হোক আসেনি কেউই। সন্ধ্যাবেলা মা খুব কড়া করে আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা করে দিয়েছিলো, সেই চাটা খাওয়ার পরে একটু বেটার লাগছিলো। তারপর ধীরে ধীরে খানিকটা যখন মানে মাথা ব্যথাটা কমে এসেছিলো, তো তারপরে একটু টিভি দেখলাম, তারপর তো তোমাদেরকে দেখালাম বন্ধুরা যে আমি লিচু খাচ্ছি, আমি লিচু খেলাম। তো যাই হোক তারপর লিচু খেয়ে মানে পুরোপুরি মানে মাথা ব্যথাটা ছেড়ে যায়নি, যেহেতু একটু শুয়েছিলাম চুপচাপ, মানে নো মুভমেন্ট নো অ্যাক্টিভিটি, একটা সিরিয়ালও দেখিনি, শরীরটা যেহেতু খুবই বাজে লাগছিল আজকে সেই জন্যই। তো তারপরে তো ওই তো ডিনার করে বেড টাইম মিল্কটা মানে খাওয়ার আগেই ভেবেছিলাম মানে পেন কিলারটা খেয়ে নেবো, কিন্তু খাইনি,
বেডটাইম মিল্কটা এখন খাবো, খেয়ে পেন কিলারটা খেয়ে আমি শুয়ে পড়বো। কারণ মানে আমি আশা করেছিলাম কমে যাবে, সেই জন্য পেন কিলারটা খাইনি অ্যাকচুয়ালি, কিন্তু কমছে না। যখন যদি সকালবেলা আমি মাথা ব্যথাটা কন্টিনিউ থাকে তাহলে তো হবে না, তারপর তো স্কুল আছে, স্কুলে তো যেতেই হবে আমাকে, তো সেই জন্যই এখন খেয়ে নিতেই হবে। আর কিছু করার নেই বন্ধুরা, আমি জানি পেন কিলার খাওয়া ঠিক না, কিন্তু কি করব বলো, বাধ্য হয়ে তো খেতেই হবে। আমি তো অনেকক্ষণ ধরে সহ্য করলাম, কিছুই তো হচ্ছে না, কমছে না তো। তো মানে এত যন্ত্রণা করছে না, মানে বালিশে মাথা রাখলে মানে মাথার ভেতরে যন্ত্রণা করছে, এই জন্যই, নাহলে রাত্রিবেলা তো ঘুমোতেই পারবো না। তো সেই জন্য বাধ্যতামূলক একটা পেন কিলার খেয়ে নেবো, আর কি করবো বলো, তা হেল্পলেস এখন, কিছু করারই নেই। তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকে বলে ব্লগটা শেষ করেই দিই এখন। তাহলে বেড টাইম মিল্কটা খেয়ে তারপর পেন কিলারটা নিয়ে তারপর চুলটা বেঁধে আমি শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ অনন্যার ব্লগস। তাহলে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, বাই বাই।